আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত্মিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা বছর ঘুরে আমাদের মাঝে আবারও সুমিন যাকে আমরা সবে বরাত বলে থাকি এই রাতকে ভাগ্যের রজনী বা মুক্তির রজনীও বলা হয় আবার কেউ কেউ এটাকে লাইলাতুল মুবারকাও বলেছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই রাতটি অত্যন্ত ফজিলতময় একটি রাত এই রাতের পাক অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন কালবের যতগুলো ছাগল বা মেষ রয়েছে তার যতগুলো পশম রয়েছে তার চেয়ে অধিক পরিমাণ মানুষকে লাপাক মাফ করে দেন এই রাতের প্রধান আমল হল বন্দি করা এবং পরের দিন রোজা রাখা এই বিষয়ে হজরত আলী রদাহু তিনি বলেছেন রসুল্লা সাল্লাম বলেছেন ইজা জা আহ লাইলা তু নিসমিন শাহবান ওমু লাইলাহা ও সুমু নাহা রাহা যখন তোমাদের মাঝে লাইলা তু নিসমিন বা সবে বরাত আসবে তখন তোমরা রাতের বেলা এবাদতবন্দি করো এবং দিনের বেলায় রোজা রাখো এখন এবাদতবন্দিগি বলতে সর্বশ্রেষ্ঠ এবাদতবন্দিগি হচ্ছে নামাজ আদায় করা সুহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে লাইলাতুল বরাতের নামাজ আদায় আপনারা কি করে করবেন এই বিষয়ে জানাবো বিশেষ করে লাইলাতুল বরাতের নামাজের নিয়ত কোন সোড়া দিয়ে পড়বেন কোন দোয়া পড়বেন এবং কত রাকাত পড়বেন এই সমস্ত বিষয়গুলো উত্তর দেওয়ার জন্য আপনাদের সাথে আছি আমি কাজিয়া আমিন তাফিম সুপ্রিয় সম্মানিত দর্শক সবে বরাতের নামাজ আপনার কয় রাকাত পড়ব এই বিষয়ে আমরা আসুন জেনে নেই সবে বরাতের রাকাত নিয়ে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা আমরা কোরআন এবং হাদিস থেকে পাইনি তবে সলফে হিনগণ ফুকাহি কেরামগণ এবং মহাদিসিনে কেরামগণ ওনারা একটি নির্ধারণ করে দিয়েছেন যে আপনি দুই দুই রাকাত করে যত রাখাত ইচ্ছা আপনি সারা রাত ভেবে পড়তে পারেন তবে অনেক ওলামাহি কেরাম বলেছেন সর্বনিম্ন বারো রাকাত পর্যন্ত পড়তে পারেন তার চৌদ্ধেও আপনারা পড়তে পারেন সুতরাং আপনি দুই দুই রাকাত করে যত রাকাত পড়েন তার কোনো ধরা বাঁধা নিয়ম নেই এখন কথা হচ্ছে সবে বরাতের নামাজের নিয়ত আপনি কি করে করবেন সুপ্রিয় সম্মানিত দর্শক আমরা জানি নিয়ত হচ্ছে মনের বিষয় আপনি মনে মনে এরাদা যখন করবেন সবে বরাতের নামাজ আদায় করছি তখনই কিন্তু নিয়ত হয়ে যায় তবে আপনারা যারা মুখে উচ্চারণ করতে চান মনের সন্তুষ্টির জন্য তারা সন্তুষ্টির জন্য উচ্চারণ করতে পারেন এভাবে যে আমি দুই রাকাত লাইলাতুল বরাতের নামাজ আদায় করছি ক্যাবলা হয়ে আল্লাহ আকবর বলে আপনি নামাজ শুরু করতে পারেন আবার অনেকেই আমাদের কাছে প্রশ্ন করতে পারেন হুজুর আরবিতেও বলে দেন আরবিতেও পড়তে পারেন তবে আরবিতে পড়া হচ্ছে অনেক ওলামাইকার মুস্তাহাব বলেছেন আবার অনেকেই এটাকে নিষেধ করেছেন তবে আরবিতে হলো নওয়াইতান উসল্লাহ ইল্লাহি তায়লা আয়তা ইসলায় লাইলাতিল বারাত মোতওয়িহাতিল আল্লাহু আকবর বলে আপনি নামাজ শুরু করবেন নামাজ শুরু করার পরে আপনি সানা পড়বেন তারপর সূরা ফাতেহা পড়বেন এরপরে একটা সুরা মেলাবেন এখন কথা হলো যে বিশেষ কোনো সুরা আছে কিনা কোন সুরা মেলাবো এখন আপনারা এই বিষয়ে জানেন যে কোরআন সুন্নাহ থেকে কোনো নির্দিষ্ট কোনো কিছু করে দেওয়া হয়নি যে এই সুরাটাই পড়তে হবে তবে ওলামাই কেরাম অনেক অসংখ্য ওলামাই কেরাম ঐক্যমত্ত হয়েছেন যে সুরা এখলাসকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন এই জন্য আপনারা নামাজের ভিতরে অধিক সংখ্যক সুরা এখলাস পাঠ করতে পারেন কারণ রাসুসুল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি সুরা একলাসকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো এবং যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে যেন জান্নাতে প্রবেশ করলো আল্লাহ আকবার এবং মহাজিবনে জাবালকে এই সুরা এখলাস নামাজের ভিতরে বেশি পড়তেন বলেই আল্লাহ আল্লাপ নাজিল করে দিয়েছিলেন যে সে জান্নাতে যাবে সুবাহনাল্লাহ এজন্য জন্য সুরাই এখলাস আপনার পড়তে পারেন সুরে কদর পড়তে পারেন তাকাসুর পড়তে পারেন এই সুরাগুলো ফজিলতপূর্ণ এই সুরাগুলো আপনারা পড়তে পারেন এরপরে আপনি যে কাজটা করবেন এইগুলো পড়ার পর নির্দিষ্ট সময়ে আপনি দোয়া এবং সালাম ফিরিয়ে আপনি দোয়া করবেন কি দোয়া করবেন আপনার মনের ভিতরে যত আকুলতা আছে সব আকুলতা আল্লাহর কাছে জেরে দিবেন আপনি দুরু শরীফ পড়বেন তাউবা এসতেকর পড়বেন অতপর আপনার যে যত জানা কিছু আছে সবগুলো আপনি এরাতে পড়বেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে যখন আপনি এইগুলো শেষ করবেন তখন আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে আপনি কান্নাকাটি করবেন এর থেকেই হয়তো বা পাক আপনার নামাজকে কবুল করে নিতে পারেন এখন কথা হচ্ছে যে নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না সবে বলাতে না নির্দিষ্ট কোনো দোয়া নেই কারণ আল্লাহ পাকুল আরমিন বলে দিয়েছেন যে তোমাদের যাদের রিজিক আছে রিজিকের কমতে আছে আমার কাছে চাও যাদের গুণা প্রচুর পরিমাণে করেছে আমার কাছে ক্ষমা চাও এভাবে যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ পাক ওই রাতে অসুস্থতা ক্ষমার জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে যারা ঋণগ্রস্ত আছে ঋণের জন্য চাইতে হবে যার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাকের কাছে চাওয়াটাই হচ্ছে উত্তম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই যে নামাজের নিয়মগুলো আমরা বললাম আল্লাপাক যেন আমাদেরকে সুন্দরভাবে নামাজ পড়া তৌফিক দান করেন এবং বিশেষ করে এই রাতে আপনারা উত্তাসবি পাঠ করতে পারেন আমরা ইনশাল্লাহ পৃথক একটি ভিডিও দিয়ে নিয়ম কারণ আপনাদেরকে জানিয়ে দিব পাক আমাদেরকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা